আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়াস ফুড প্যালেস আজ আমি আপনাদেরকে স্বাস্থ্যকরভাবে করে দেখাবো খাসির কলিজা ভুনা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমি দুইটা খাসির কলিজা নিয়েছি নর্মাল ট্যাপের পানি দিয়ে এগুলো একটু ধুয়ে নিচ্ছি এবার আমি বড় বড় টুকরো করে কেটে ফুটন্ত গরম পানিতে দিয়ে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব এর মধ্যে অনেক ব্লাড থাকে কিছু ময়লা থাকে আবার একটা গন্ধ থাকে পাঁচ মিনিট সেদ্ধ করলে যথেষ্ট এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নাই। রান্না করার সময় আবার বেশি সিদ্ধ হয়ে গেলে কলেজা শক্ত হয়ে যায় তাছাড়া কোনো খাবারই ওভারকুক করা ঠিক না এতে খাবারের পুষ্টিগুণটা সঠিকভাবে পাওয়া যায় না এখন আমি এগুলো ছেঁকে নিচ্ছি এরপরে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা কম সিদ্ধ করেছি এখনও এর ভিতর থেকে একটু একটু ব্লাড আসছে তো সমস্যা নাই আমি এগুলো আবার একটু ঠান্ডা পানির ভিতরে দিয়ে সুন্দর করে একটু ধুয়ে নেব এবার আমি শাকনি দিয়ে ছেঁকে পানিটা ঝরিয়ে নিচ্ছি এবার আমি এর ভিতরে মশলাগুলো দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ আদা পেস্ট দিব দুই টেবিল চামচ রসুন পেস্ট দিলাম দুই টেবিল চামচ মরিচের গুঁড়া ভরা ভরা এক টেবিল চামচ মানে দেড় টেবিল চামচের মতো হলুদের গুঁড়াও দেড় টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিলাম স্বাদ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি কালো এলাচ একটি সাদা এলাচ দশ বারোটি থেতলে নিয়েছি দারুচিনি কয়েক টুকরা লবঙ্গ পনেরো বিশটি তেজপাতা চারটি তেল দিয়ে দিচ্ছি ওয়ান কাপের মতো মানে সামান্য একটু তেল এখন আমি এগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বাকি তেলটা আমি পরে দেব কারণ আমি সবসময় চেষ্টা করি তেলটা যেন বেশি সময় ধরে চুলায় হিট না হয় এজন্য আমি তেলটা পরে দেব এখন আমি মাখানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে ঢাকনা খুলে চুলার জালটা জ্বালিয়ে দিয়ে আমি এর ভিতরে গরম পানি দিয়ে দেব হাফ কাপ এখন একটু কষিয়ে নেব দুই তিন মিনিটের মতো পানিটা শুকানো পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এই পানিতেই আমি কলেজাটা সেদ্ধ করে নেব আমি মোট তিরিশ মিনিটে রান্নাটা শেষ করেছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানিটা মাখা মাখা হওয়া পর্যন্ত এখন নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিচ্ছি এরপরে পানিটা শুকিয়ে গেলে আমি এখন বাগার দেব এবার পাশের চুলা একটি প্যান বসিয়ে দিয়ে এতে এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম মেথি দিচ্ছি হাফ টেবিল চামচ কিউব করা পেঁয়াজ দিচ্ছি ভরা ভরা এক কাপ দিয়ে এবার এক দুই মিনিটের মতো আমি এটা একটু গরম করে নেব এখন এগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি এরপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন টালা জিরার গুঁড়া দিচ্ছি হাফ টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ টেবিল চামচ এরপর নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে সার্ভ করে নিচ্ছি এরকম মজার মজার হেলদি রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ কষ্ট করে যারা আমার রেসিপিটি দেখলেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন সবার সুস্থতা কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম ও রহমাতুল্লাহ